গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমা দিন দ্য ডে নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই। কখনো দর্শক, কখনো অভিনেতা, আবার কখনো বা খোদ প্রযোজকের মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের মুখোমুখি হয়েছেন অনন্ত জলিল। তাই তো সম্প্রতি এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি, ঘোষণা দেন নিজস্ব প্রযোজনায় আর সিনেমা বানাবেন না। তবে এর মধ্যে জানা গেল আগামী 3 সেপ্টেম্বর আরও একটি নতুন সিনেমার মহরত করবেন অনন্ত। বিস্তারিত প্রতিবেদনে, বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিলের আলোচিত সিনেমা দিন দ্য ডে। এই সিনেমা মুক্তির আগ থেকে বাজেট 100 কোটি টাকার বেশি বলে দাবি প্রচার করেছিলেন অনন্ত বর্ষা। মূলত এর পর থেকে সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। তবে নানা জল্পনা কল্পনার মাঝে সিনেমার সহপ্রযোজক ও ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম দাবি করেন দিন দ্য ডে সিনেমার বাজেট 5 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 4,74,97,330 টাকা। মূলত এর পর থেকে অনন্ত জলিলকে নিয়ে সমালোচনা আরও জোরালো হয়। সিনেমার বাজেট বাড়িয়ে বলাই হয়েছেন খবরের শিরোনাম। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে ঝড় উঠে মিথ্যাচার করেছেন অনন্ত। এদিকে এই বিতর্কে সম্প্রতি ক্ষোভে ফেটে পড়লেন অনন্ত জলিল নিজেও, জানালেন নিজেকে বদলে ফেলার কথা। অভিমান নিয়ে বলেন, অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন, ঘোষণা দেন নিজস্ব প্রযোজনায় আর সিনেমা বানাবেন না তিনি। অবাক করা বিষয়, এর মধ্যে জানা গেল আগামী 3 সেপ্টেম্বর BFDC-তে নতুন আরও একটি সিনেমার মহরত করবেন অনন্ত জলিল ও বর্ষা। যদিও সিনেমার নাম ও শিল্পী তালিকা এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, 3 সেপ্টেম্বর মহরতেই নতুন সিনেমার বিস্তারিত জানাবেন অনন্ত জলিল। ধারণা করা হচ্ছে সিনেমাটি প্রযোজনার পাশাপাশি অভিনয় করবেন অনন্ত। তার সঙ্গে দেখা যাবে স্ত্রী নায়িকা বর্ষাকেও। বিগ বাজেটের এই সিনেমাটিতে অভিনয় করবেন দেশ সেরা অনেক শিল্পীরা। এছাড়া চলতি বছরে আসছে অনন্ত বর্ষার নেত্রী দ্য লিডার। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত বর্ষা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের কবির দোহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও।